পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে মানুষের রহস্যই কিভাবে আল্লাহর রহস্য হয়। অর্থাৎ সুফিপন্থীরা বা গুরুবাদীরা বলে থাকেন যে মানুষের রহস্যই আল্লাহর রহস্য, কিন্তু মানুষের রহস্য কিভাবে আল্লাহর রহস্য হয়, আজ এ ব্যাপারে আলোচনা করব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার ভেদ বা রহস্য এবং আমি হচ্ছি তার রহস্য, অর্থাৎ মানুষের রহস্য। যেহেতু স্বয়ং আল্লাহই বললেন যে মানুষ তার রহস্য এবং তিনি মানুষের রহস্য, সেহেতু সত্যিই মানুষ আল্লাহর রহস্য এবং আল্লাহ মানুষের রহস্য। কিন্তু সেটা কিভাবে, এটা হচ্ছে বোঝার বিষয় যে আমাদের মতো ক্ষুদ্র মানুষ কীভাবে সেই পরমের বা সেই স্রষ্টার রহস্য হতে পারে। কি আছে এই মানুষের মধ্যে, কেন মানুষ এত বিশেষ যে স্রষ্টা বললেন যে মানুষের রহস্যই তার রহস্য। অর্থাৎ কেউ যদি মানুষের রহস্য সম্পর্কে জানতে পারে তাহলে সে আল্লাহর রহস্য সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ মানুষকে এমন রহস্য দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষের মধ্যে এমন রহস্য লুকায়িত যে রহস্য রয়েছে স্বয়ং স্রষ্টার। কেউ যদি মানুষের রহস্য উদ্ঘাটন করতে পারেন তাহলে সে স্রষ্টার রহস্য উদ্ঘাটন করতে পারবে। কিন্তু কেন মানুষ এত বিশেষ? দুনিয়াতে তো আরও কত সৃষ্টি আছে, তাদের বেলা কিন্তু এরকমটা বলা হয় না। গাছ, পশু পাখি, নদীনালা, আরও যে জীবজন্তু আছে বা অন্য যে পাখি আছে, যাই আছে ইত্যাদি সৃষ্টি, তাদের বেলা এটা বলা হচ্ছে না যে তাদের রহস্য আল্লাহর রহস্য বা আল্লাহর রহস্য তাদের রহস্য। কিন্তু মানুষের বেলায় এটা বলা হচ্ছে। কিন্তু কেন? কারণ আল্লাহ নিজে আদমের মধ্যে, তার মধ্য থেকে রুহকে ফুৎকার করেছেন। যখন আল্লাহ নিজ রুহু হতে আদমের মধ্যে রুহকে ফুৎকার করে দিলেন, তখনই আদম চৈতন্য লাভ করল। এই আদমই হচ্ছে সেই আহাদের দোম হতে, আদমের মধ্যে যে দোম সে দোম আহাদের দোম। তাই আদম এত বিশেষ। সৃষ্টির পরে কিন্তু আদম চৈতন্য লাভ করেন নাই, বরং তার মধ্যে আল্লাহর রুহু ফুৎকার করতে হয়েছিল। তারপর এই মানুষকে দেওয়া হয়েছে ইবাদতের সুযোগ, অর্থাৎ জিন এবং মানুষকে ইবাদতের সুযোগ দেওয়া হয়েছে। যে দুটি জাতিকে ইবাদতের সুযোগ দেওয়া হলো তার মধ্যে একটি হচ্ছে মানব জাতি, আরেকটি জিন জাতি। তাই মানুষ শ্রেষ্ঠ, কারণ ইবাদত করে উন্নতি লাভ করা যায়। যার ইবাদতের সুযোগ নেই সে কিন্তু একটা জায়গায় স্থির, যেমন ফেরেশতারা। কিন্তু মানব জাতি ইবাদত করে কিন্তু তার অবস্থানকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। এই সুযোগটা আল্লাহ মানুষকে দিয়েছেন, তাই মানুষ এত বিশেষ। তারপর পাপ ও পুণ্যের বিচার করার শক্তি। মানুষ পাপ এবং পুণ্য কী সেটা বিচার করতে পারে, এই বোধটা মানুষের মধ্যে আছে, এটা অন্যদের মধ্যে নেই। কাজটি ভালো না মন্দ সেটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। যেহেতু এই গুণগুলো অন্যের মধ্যে নেই, শুধু মানুষের মধ্যে আছে, তাই মানুষ বিশেষ। তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ তার আপন সিফাত মানুষের মধ্যে দিয়েছেন। তিনি তার আপন ফেতরাত স্বভাব দিয়ে, গুণ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা রুমের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমি আমার আপন স্বভাব দিয়ে, ফেতরাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। বোঝাই যায় মানুষ কতটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ, রহস্যপূর্ণ। অন্য কারো বেলা আল্লাহ এটা বলেন নাই। মানুষের ফেতরাত কি? আল্লাহ মানুষকে তার নিজের ফেতরাত দিয়ে সৃষ্টি করেছেন। তারপর মানুষের রয়েছে কিছু সেফাতি শক্তি, সেই শক্তিগুলো আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন তার আপন সেফাত হতে। তারপর মানুষের যেই দেহ, পঞ্চজাত, এটা সম্পূর্ণই আল্লাহর নিজস্ব জাত হতে সৃষ্টি। এই আগুন, পানি, বাতাস, মাটি, নূর, যে 5টা অনাস বা যেটাকে আমরা পঞ্চভূত বলি, এটা হচ্ছে আল্লাহর জাত অংশ। এই জাত অংশ দিয়ে আল্লাহ মানুষকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। এই দেহকে পঞ্চচিজে বা এই পঞ্চ অনাস দিয়ে, স্রষ্টার সেই জাত দিয়ে সৃষ্টি করার পর তার মধ্যে তিনি আপন রূহ ফুৎকার করলেন, অর্থাৎ তিনি স্বয়ং আদমের মধ্যে লুকায়িত হলেন। তাই আদমের রহস্যই আল্লাহর রহস্য, এই মানুষের রহস্যই আল্লাহর রহস্য। যদি এই আদমের মধ্যে বা আদমের রহস্য আল্লাহর রহস্য না হতো,
তাহলে আল্লাহ তাআলা কখনোই ফেরেশতাদেরকে বলতেন না যে আদমকে সেজদা করার জন্য। ব্যাপারটা কি এরকম যে পশু পাখিরা মানুষকে সেজদা করবে আর মানুষ আল্লাহকে সেজদা করবে? অনেকটা অফিসিয়াল একটা ব্যাপার, ছোট জুনিয়ররা তার চাইতে একটু সিনিয়রদের সম্মান করবে, তার চাইতে সিনিয়ররা আবার বসকে সম্মান করবে। ব্যাপারটা কিন্তু এমন না, সেজদার মালিক কিন্তু আল্লাহ তাআলা। কোরআন হাদিসের কোথাও এমন নেই যে পশু পাখি অন্য কোনো পশু পাখি বা অন্য কোনো একটা অর্থাৎ মানব ছাড়া অন্য কেউ কাউকে সেজদা করেছে। যতগুলোই পাবেন সব জায়গায় দেখবেন যে মানুষকে সেজদা করার কথা বলা হয়েছে। ফেরেশতা কিংবা চন্দ্র সূর্য বা গ্রহ নক্ষত্রর যে সেজদার কথা বলা হয়ে থাকে সেটা কিন্তু অন্য কারো বেলায় ব্যবহৃত হয়নি, একমাত্র আল্লাহর বেলা ব্যবহৃত হয়েছে এবং মানুষের বেলা। কিন্তু কেন এই দুইজনে কেন? তার মানে মানুষের ভেদই আল্লাহর ভেদ, মানুষের রহস্য আল্লাহর রহস্য, এই মানুষের মধ্যে আল্লাহ লুকায়িত। অনেকে বলে থাকেন আল্লাহ বলেছেন তাই ফেরেশতারা সেজদা করেছেন। না, এটা কোনো মন গড়া ব্যাপার না। আল্লাহ কেন বলবেন ফেরেশতাদেরকে আদমকে সেজদা করার জন্য? হ্যাঁ, মর্যাদা বেশি, তার মানে মর্যাদা বেশি হলেই কি তাকে সেজদা করা যাবে নাকি? না, এমনটা কিন্তু মোটেও না। আদম সৃষ্টির সাথে সাথে জাগ্রত হয় নাই, যখন আল্লাহ আদমের মধ্যে প্রবেশ করেছেন, লুকায়িত হয়েছেন, রূহ ফুৎকার করেছেন, তখনই আদম জাগ্রত হয়েছে। তাই ফেরেশতাদেরকে বলা হয়েছে তোমরা আদমকে সেজদা করো। এই সেজদার হক একমাত্র আল্লাহর। এখন আদমকে সেজদা করা মানে কিন্তু আদমকে সেজদা করছে তা না, আদমের মধ্যে যিনি রয়েছেন তাকে সেজদা করা হয়েছে। আদমের মধ্যে খোদার জাত রয়েছে, খোদার সিফাত রয়েছে, খোদা স্বয়ং আদমের মধ্যে লুকায়িত গুপ্ত অবস্থায় আছেন। তিনি কোরআনের মধ্যে বলেছেন আমি মানুষ এবং মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করি। হাদিসে আছে মুমিনের হৃদয় আল্লাহর আরশ, অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ বসবাস করছেন, মানুষের সাথেই আল্লাহ আছেন, মানুষের মধ্যেই আল্লাহ আছেন, তাই সেজদার কথাটা বলা হয়েছে। যদি ব্যাপারটা সাধারণ অর্থে নেওয়া হতো যে এই যে মোমিনের হৃদয় আল্লাহর আরশ বা আল্লাহ মোমিনের হৃদয়ে বসবাস করেন, এই বিষয়টাও যদি স্বাভাবিকভাবে নেওয়া হতো যে এটা আল্লাহ এমনিই বলেছেন, তিনি দূরে থেকেই আদমের মধ্যে আছেন এমন একটা ভাব নিয়ে বলেছেন, তাহলে ব্যাপারটা এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, ফেরেশতাদেরকে সেজদাদের কথা বলেছেন। অপরদিকে ইবলিস বা আজাজিল বলা হয় যাকে, বা শয়তান, যে সে কী করলো? অহংকার করলো, সেজদা দিল না, তারপর সে কী হয়ে গেল? অভিশপ্ত হয়ে গেল। যদি ওইরকম হয় তাহলে তো শয়তানই ভালো ছিল, কারণ সে বলেছে তাই তো, আল্লাহ ছাড়া তো সে কারো কাছে মাথা নত করে না। শয়তান কিন্তু আল্লাহর কাছে মাথা নত করতো কিন্তু মানুষের কাছে করেনি। এ কারণ হচ্ছে শয়তান মানুষের ভেদ সম্পর্কে জানতো না, যদি সে ভেদ সম্পর্কে জানতো তাহলে সেও সেজদা করত। সে বাহ্যিক রূপটা দেখেছে যে একটা মানুষ, তাকে কেন আমি সেজদা করব, আমি তো তার চাইতে উত্তম, সে মাটির আমি আগুনের, এই ভাবনা থেকে সে সেজদা করেনি। কিন্তু সে যদি বুঝতো এই আদমের মধ্যে পরমের অবস্থান, পরমের বসবাস, তাহলে কিন্তু সে ঠিকই সেজদা করতো, কারণ আল্লাহকে সেজদা করতে কিন্তু তার কোনো দ্বিধা ছিল না। সে কিন্তু আল্লাহর ইবাদত করেছেন, প্রথম আসমান থেকে ইবাদত করতে করতে মর্যাদাশীল হয়ে সে উপরে চলে গেছেন, এজন্য তার নাম হয়েছিল আবেদ, মকরুম আবেদ, মানে সম্মানিত গোলাম আল্লাহর। তাই মাওলানা রুমি বলেছেন মানুষ খোদা না কিন্তু খোদা হতে জুদাও না, অর্থাৎ মানুষ আল্লাহ না কিন্তু সে আল্লাহ হতে পৃথকও নয়। তাই বলা হয়ে থাকে যে মানুষের রহস্যই আল্লাহর রহস্য। তাছাড়া এখানেই শেষ নয়, এই পঞ্চজাত, সাত সেফাত, মোকাম, মঞ্জিল, রং, স্বাদ, অনেক কিছু রয়েছে মানুষের মধ্যে, মানুষ খুব কমই জানে নিজের সম্পর্কে। সেই রহস্য উদ্ঘাটন করতে পারলে আসলেই বোঝা যাবে যে মানুষের ভেদই আল্লাহর ভেদ। সব ভেদ তো আর প্রকাশ করে বলা সম্ভব না, আর সত্যি কথা বলতে এগুলো বলার বিষয় না, অর্থাৎ আমি যে মুখে প্রকাশ করব, যা প্রকাশ করছি সেগুলো কিন্তু সেই মারেফত না, মারেফত উপলব্ধির ব্যাপার, যে বুঝতে পারবে কিন্তু বোঝাতে পারবে না, সে নিজে উপলব্ধি করবে কিন্তু কাউকে উপলব্ধি করে দিতে পারবে না, সেটা তার ব্যাপার, সাধনার ব্যাপার, ধ্যানের ব্যাপার, কর্মের ব্যাপার, ভজনের ব্যাপার, মারেফত উপলব্ধির ব্যাপার। মুখে যা বলছি এটা একটা তথ্য, এটা আমি আরও বলতে পারি কিন্তু এতে কোনো লাভ নেই, এটা উপলব্ধির ব্যাপার, নিজের মধ্যে আয়ত্তের ব্যাপার, সেটাই হচ্ছে প্রকৃত মারেফত। তাই মানুষের রহস্য যে আল্লাহর রহস্য, এটা আমি জাস্ট বোঝানোর জন্য কিছু উদাহরণ দিলাম, কিছু কথা বললাম, কিন্তু মূল বিষয়টা যদি বুঝতে হয় তাহলে নিজেকে উপলব্ধি করে বুঝতে হবে, বাইরে থেকে বোঝা সম্ভব না, কারণ বাইরে আপনি যা শুনেন এগুলো মারেফত না, এগুলো হচ্ছে মারেফতের কিছু বিষয়ে আলোচনা বাহ্যিক, সেটা যত গভীরই হোক ভাষায় যেহেতু প্রকাশ করা যাচ্ছে
তার মানে সেটা সেই মারিফত না, মারিফতকে ভাষায় প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না, সে ব্যাপারটাই আলাদা। আশা করব বুঝতে পেরেছেন। তারপর যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।